নির্বাচনী রণসিংহ বজাবল নলবাৰীলৈ আহি আছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার বাবে এতিয়া নলবাৰীত চলিছে ব্যাপক প্রস্তুতি। যেহেতু নলবাৰীত আজি বরপেটা লোকসভা সমষ্টি কেন্দ্রিক নির্বাচনী প্রচার সভাত অংশ লোক দেশের প্রধানমন্ত্রীগুলিয়ে, যার বাবে এটা নলবাৰীর যে বরকুড়া আসলে এই যে বিশাল কৃষিভূমিত আসলে সকল ধরনের প্রস্তুতি গড়ি তোলা পরিলক্ষিত হয়েছে। আর এই মুহূর্তে আসলে যদি কবলে যাও যে প্রতিদিনে এটা রাজ্যিক বিজেপির ফলের প্রতিগী নেতা আহি ইয়ার যে প্রস্তুতির বুঝ লওয়া পরিলক্ষিত হয়েছে। আর এই মুহূর্তে আজি মন্ত্রী রঞ্জিত কুমার দাস আহি এই যে আসলে সভার প্রস্তুতির বুঝ লওয়া পরিলক্ষিত হয়েছে। প্রথমে কথা পাতি চেষ্টা করি, আর যেহেতু মাজত মাত্র কেটামান দিন আছে, 17 এপ্রিলত দেশের প্রধানমন্ত্রীগুলি আসব নলবাৰীলৈ, ইতিমধ্যে আপনার তরফের যথেষ্ট আসলে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কি সময় আসব? সাক 17 তারিখের প্রোগ্রামটা আমি সকলে জানো, আর 17 তারিখ যেহেতু বিহুরে আশে পাশে, সেই কারণে মানে দেখিছো যে আমার নলবাৰী অঞ্চলতে হোক বা বজালি অঞ্চলতে হোক বা এপিনে ধর গুয়াহাটি লোকসভার যেহেতু হেই আসব ক্যান্ডিডেট আসব, যে অসমের পশ্চিম প্রান্তত এটা একলগে মানে বিহু আহিছে, একলগে মোদীও আহিছে, তেনেকুৱা হৈছে। বিহুর যেমানে আলোচনা হৈছে, মোদী ডাঙরা মিটিংর আলোচনা হৈছে, বহু ঠাইত মোদী ডাঙরা সভার কারণে বহুতে সেইদিনাখন মানে বিহুর কার্যসূচী বাতিল করে পিছুয়াই দিছে, এদিন পিছুয়াই দিছে বা এদিন আগুয়াই দিছে, যিসমূহ সামাজিকভাবে করে। এই যে উৎসাহ, এই উৎসাহটা এইখানে আহিছে যে 2016 চনত আমার এই অঞ্চলত শেষবারের বাবে তেখেতে আহিছিলে, বরপেটা অদুটা রঙিয়াত আহিছিলে, দুখন সভা করেছিল নির্বাচনের সময়। তারপর আমার এই অঞ্চলের মানুষে বা কার্যকর্তা সকলে গুয়াহাটিতে মোদী ডাঙরক মানে দেখবলে পায় বা সভাসমিতিত পায়, সেইখানে উৎসাহের ঢলটা বহুত বেশি আহিছে যে নলবাৰীলৈ যেহেতু আহিব, নলবাৰীর পাঠালেও ধর মানে আধা ঘন্টা নহয়, গতি এটা মানে সেন্ট্রাল প্লেস আর হাওয়ের কাছত করার কারণে আরও ভাল হয়েছে, গতি উৎসাহের ঢল এটা আহিছে। ইতিমধ্যে আমার জয়ন্ত মল্ল বৰুৱা যেহেতু ক্লাস্টার ইনচার্জ, তেখেতর যাকালি মানে কথা পাতিছিল, এতিয়ালৈ প্রায় যোগাযোগ মানে 3 লাখ মানুষের কারণে যোগাযোগ হয়েছিল, কিন্তু ইমান জনস্রোত হলে অকমান সমস্যা হব বলে ভাবি তখেতে 1.5-2 লাখের ভিতরে সীমাবদ্ধ করম বলে মোক কালি জানাইছে। গতি সেইখানে 1.5-2 লাখ আমার ইয়াতে কার্যকর্তা হোক বা জনসাধারণ আহিব, আর প্রতি গাঁওয়ের আহিব, স্বতঃস্ফূর্তভাবে আহিব। প্রস্তুতির ইতিমধ্যে বুঝ লওয়া পরিলক্ষিত হয়েছে, আপনি উপস্থিত আছে, কেন চলছে এটা ঈদর একদিন মানে ধর এই এদিন বা দুদিন অকমান মানে আমার প্রস্তুতির ক্ষেত্রে অকমান মানে হ্যাঁ হয়েছে, কিন্তু ঈদ যেহেতু যাকালি গড়, গতি নিশ্চিত ওপর কালি পরহের ভিতর আমার যি সম্পূর্ণ হবলগী আছে, বিহুর আগে আগে আমি মঞ্চ হোক বা মণ্ডপে হোক বা এই সমগ্র থলি আমি সম্পূর্ণ করে তুলিম 15 তারিখের আগে আগে। বরপেটা লোকসভা সমষ্টি কেন্দ্রিক যদি নির্বাচনী সভা হব, ইয়াত কোন কোন সমষ্টির নেতা? ইয়াতে বরপেটা লোকসভা বলে নয়, ইয়াতে গুয়াহাটী লোকসভার মানে প্রার্থীগুলি থাকিব, গতি দুইটা প্রার্থী থাকিব। যেহেতু আমার যেহেতু বরপেটার অধিকাংশ যে সমষ্টির ভিতর, যে বজালি হোক বা নলবাৰী হোক বা বরক্ষেত্রী হোক বা আমার টিহু সমষ্টি হোক বা ধর্মপুরী সমষ্টি হোক বা ভবানীপুর সর্বভোগ সমষ্টি হোক, তারপরে কার্যকর্তাখিনি আহিব, গতি যেহেতু সারাউন্ডিং যিমানখিনি আছে সকলকে আমি কৈছো অকমান অকমান আহিব দিছো, কারণ কেউ ধর 2 লাখতকৈ বেশি হলে অকমান মানে সমস্যা এটা হব পারে। যেহেতু আপনি বিগত সময়ত বরপেটা লোকসভা সমষ্টি কেবাখনো সভা টিহুতে হওয়া বিভিন্ন প্রান্তর নির্বাচনী প্রচারত অংশ লৈছে, মিত্রজোঁটৰ প্রার্থীগুলি কেনে দেখিছে বর্তমান নির্বাচন? নিশ্চিত ওপর জয়লাভ করব, কারণ কেউ যেহেতু ইয়ার যেটু সমষ্টি, যেহেতু হাজু শুৱালকুছি নতুনক নলবাৰী সোমালে, নতুনক আকৌ বরক্ষেত্রী সোমালে, গতি এইখিন ভোটার যেহেতু বরপেটা লোকসভা সংযুক্ত হব, নিশ্চিত ওপর জয়তো হবই। কিন্তু এটা আমি আশা রাখিছো যে বিশেষকৈ মই এটা ধর মানে বজালি সমষ্টিত বা ভবানীপুর সর্বভোগ সমষ্টিত কাম করে আছো, আমি আশা রাখিছো যে যাতে প্রতিটি বুথত যাবলি যিমান ভোট পাইছিল তাতকৈ যাতে 10% ভোট যাতে বৃদ্ধি হয়, আর সেইটোর লক্ষ্যে কাম করে আছো। আর নিশ্চিত ওপর যেহেতু মোৰ সমষ্টিতে যদি কও যে মোদী ডাঙরিয়ার পালে, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকার পালে, মোকো পালে, নিশ্চিত ওপর রাইজে এইকেদিন আমি প্রতি পঞ্চায়েত আমি সভা করে আছো, আর সভাত রাইজে নিশ্চিত প্রদান করেছে যে যাবলির তুলনায় এইবার 10% ভোট বেশিক প্রদান করব বলে কৈছে। গতি আমি সেইবর ভোট যদি মিলাই চাও তাহলে আমি অতি কমে 3 লাখ ভোটত আমি বরপেটা লোকসভাটো জিতিব লাগে। ধুবুরী সমষ্টির কেনেকুৱা হব? ধুবুরী সমষ্টিটো প্রথমতে মানুষের ধারণাটা বেলেগ আছিলে বা আমারও ধারণাটা বেলেগ আছিলে, কিন্তু এটা মই যেটা দেখিছো তার কনটেস্ট যদি হয় তাতে বিজেপি আর ইউডিএফর মাজতে কনটেস্ট হব, আর সেইখানে ধুবুরীত আজি একটা অভূতপূর্ব ঘটনা ঘটি গেল। যোৱা ন তারিখে 700টা শক্তিকেন্দ্র, 700টা শক্তিকেন্দ্র মানে এটা শক্তিকেন্দ্রের অন্তর্গত 4টাকৈ বুথ থাকে, সেই বুথের পৃষ্ঠাপ্রমুখক সকলক লৈ পেলাই তেওঁলোকে হেৰি পাতিছে, তেওঁলোকে পৃষ্ঠাপ্রমুখ সন্মিলন পাতিছিলে, এনেকুৱা ঘটনা ধুবুরী অঞ্চল দেখা পোৱা নাছিলে। গতি আজির যেটো ঢৌ আছে সেই ঢৌটো চাই পেলাই তো মইতো আশাবাদী যে আগন্তুক দিনত মই এটা জিকিম বলে এটাও কোৱা নাই, কিন্তু কনটেস্ট যে হব বিজেপি আর ইউডিএফর মাজত এটা নিশ্চিত।
ধন্যবাদ জানাইছো। এয়া আছিল মন্ত্রী রঞ্জিত কুমার দাস, অকনমান জি এম ডি অধ্যক্ষগারীর ওসরে আছো। আপনি যথেষ্ট তৎপর হয়েছে এই বিগত সময়সত, যাকী মিত্রজোঁটৰ প্রার্থীর সহ আপনি কেবাখনো সভা অনুষ্ঠিত করেছে, কি দেখিছে আর মোদীর সভাক লো কেনে? না না, আমার এইবেলি বরপেটা লোকসভা সমষ্টির যাকী প্রার্থী মিত্রজোঁটৰ প্রার্থী ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব, তাত কোনো আর আমার সন্দেহ নাই। আমি এটা মার্জিনের কারণেহে আমি কাম করে আছো, ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া জয়ী হব তো আমার ফলপ্রায় একদম নিশ্চিত। আর থাকিল আমার মোদী ডাঙরিয়ার কথা, প্রোগ্রামের কথা লো, আমার কারণে খুব একটা স্মরণীয় মুহূর্ত হবলৈ গৈ আছে। প্রথমবারের কারণে নলবাৰীর এই পবিত্র ভূমিত দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া পদার্পণ করবহি, গতি আমার কার্যকর্তা, আমার সমর্থক, রাইজ সকল মোদী ডাঙরিয়াক আদরের কারণে ব্যাকুল হয়ে আছে। কিমান লোক সমবেত হব? আমার অতিক্রমে 2 লাখ, অতিক্রমে 2 লাখ। আমার তো আমি যান আমি আমার প্রতিটি মন্ডলের আমি হিসাব লোল সেই হিসাবে হলে তো বহুত বেশি হয়, কিন্তু আমার ইমানখিন মানে জায়গারও অভাব হব বলে আমার দন্তমল্লবর ডাঙরিয়ার আলোচনা করে আমি 2 লাখ মানুষ ইয়াতে কমসে কম সমাগম হব। বরপেট বরক্ষেত্রী সমষ্টির আসলে বরপেটা লোকসভা সমষ্টির এটা বর্তমানে একটা চর্চা চলছে যে কোন সমষ্টিরপরা কি ভোটত লিডিং দিয়াব, বরক্ষেত্রীরপরা যদি ধরল হয় আপনি কি ভোটত ফণীভূষণ? আমি আজি এটা যে আমি হিসাব লো আমার পৃষ্ঠপ্রমুখের হিসাব লো বুথের হিসাব লো আমি 70,000 ভোট আমার এবার লিড থাকবে বরক্ষেত্রী সমষ্টির।